হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওতে আরেকটি নিউ আপডেট নিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি তো আজকে নিউ আপডেট হল কর্ণাটক স্টেটের ডিপ্লোমা আর্টস এক্সামিনেশনের পরে জিএনএম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের ডেট পাবলিশ হয়েছে এবং কত তারিখে কোন কোন সাবজেক্ট এক্সাম হবে সব কিছু আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এবং নোটিশটা পাবলিশ হয়েছে কত তারিখে সেটাও আমরা আজকে আমরা ভুলবো এবং এই যে যে রুটিনটা তোমাদেরকে আমি তোমাদের প্রোভাইড করছি তো এটা কি আদবে এক্সাম হবে সব কিছু আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমি একবার আরও একবার মনে করে দিতে চাই তো এই নোটিশটা আমি কোনো কর্ণাটক ওয়েবসাইট বলো বা রাজীব গান্ধী ইউনিভার্সিটি ওয়েবসাইট বলো কোথাও পাওয়া যায়নি তো নোটিশটাতে কী বলা হয়েছে দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছো যে কর্ণাটক্স ডিপ্লোমা না সেই এক্সামিনেশন বোর্ডে নোটিশটা পাবলিশ করা হয়েছে সতেরো সাত দু হাজার একুশ তো এখানে কী বলেছে দেখো রিভাইজ টাইম টেবিল ফর সার্কুলার সাবজেক্টে কী আছে না রিসিপ রিসিভ টাইম টেবিল আগস্ট টু থাউজেন্ড টুয়েনের ডিপ্লোমা ইন নার্সিং জেনারেল নার্সিং অ্যান্ড মড্রিফারি এক্সামিনেশান তো অল প্রিন্সিপাল অফ দ্য স্কুল অফ নার্সিং আর ইনফর্ম দ্যাট দ্য অ্যানাউন এক্সামিনেশন ফার্স্ট ইয়ার অ্যান্ড সাপ্লিমেন্টারি এক্সামিনেশন ফর দ্য সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার ডিপ্লোমা নার্সিং জেনারেল ডিপ্লোমা ইন নার্সিং মিড্রিফারি তো এখানে এক্সামিনেশনের ডেটটা কবে তা এক্সামিনেশন তোমার দেখতে হবে চব্বিশ তারিখে নটা থেকে বারোটা পর্যন্ত সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট পেপার এবং মেডিকেল সার্জিক্যাল পার্ট ওয়ান তো সেই সাথে সাথে পাঁচটা দুটো থেকে পাঁচটা পর্যন্ত ফার্স্ট ইয়ার তো ফার্স্ট পেপার বায়ো সায়েন্স তো নেক্সট যেটা হচ্ছে পঁচিশ তারিখে তোমার এখানে ডেটটাতে টাইমটা দেখতে পাচ্ছ এবং সেকেন্ড ইয়ারে যেটা হচ্ছে মেডিকেল সার্জিক্যাল পার্ট টু এবং দুটো থেকে পাঁচটা পর্যন্ত হচ্ছে ফার্স্ট ইয়ারে সেটা হচ্ছে বিহেভিয়ার সায়েন্স এবং ছাব্বিশ তারিখে যেটা হচ্ছে তোমার ডেটটা টাইমটা দেখতে পাচ্ছ তো সেকেন্ড ইয়ারে যেটা হচ্ছে সেটা হচ্ছে মেন্টাল হেলথ নার্সিং এবং দুটো থেকে পাঁচটা পর্যন্ত থার্ড ইয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে মিডিফারি অ্যান্ড জেনোক্রোলজি তো সাতাশ তারিখে তোমরা কি দেখতে পাচ্ছো না সাতাশ তারিখে দেখতে পাচ্ছো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার সেখান থেকে সেকেন্ড ইয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং এবং থার্ড ইয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে পিডিয়াটিক নার্সিং অ্যান্ড ফার্স্ট ইয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কী না আঠাশ তারিখে যেটা হচ্ছে তো টাইমটা তোমরা দেখতে পাচ্ছো থার্ড ইয়ারে এবং ফার্স্ট ইয়ারে তো থার্ড ইয়ারে কোন এক্সাম কোন সাবজেক্টের এক্সামটি হচ্ছে তা থার্ড ইয়ারের যেটা হচ্ছে কমিউনিটি হেলথ অফ নার্সিংয়ের পার্ট টু এবং ফার্স্ট ইয়ার হচ্ছে কমিউনিটি হেলথ অফ নার্সিংয়ের পার্ট ফোর এবং এবং প্র্যাকটিক্যালের প্র্যাকটিক্যালের জন্য এক্সামিনেশান ডেটটা হচ্ছে সেটা হচ্ছে একত্রিশ আট দু হাজার একুশ থেকে নয় তিন দু হাজার একুশ পর্যন্ত তোমরা প্র্যাকটিক্যালি ডেট টাইম পাবে টাইম টু ডেটে হচ্ছে কি না প্র্যাকটিক্যালের সাবজেক্ট এখান থেকে না ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ নার্সিং এবং সেকেন্ড ইয়ারে মেন মেডিকেল সার্জিক্যাল নার্সিং চাইল্ড হেলথ নার্সিং মেন্টাল হেলথ নার্সিং এগুলো হবে স্কুলে স্কুল এক্সামিনেশান তোমরা দেখতে পাচ্ছ এবং থার্ড ইয়ার যেটা হচ্ছে মিডিফারি অ্যান্ড জেনেকোলজি এবং পিডিয়াটিক নার্সিং ওল্ড সাবজেক্ট এবং কমিউনিটি হেলথ অফ নার্সিংয়ের পার্ট টু তো তোমরা এখানে এই ছিল আজকের আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে